জয়াশীল বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের ফ্যান ছিলেন, তাই নিজের নাম দিয়েছেন জ্যাকুলিন মিথিলা। মিডিয়ায় তার একমাত্র কাজ একটি ছবির আইটেম গান, সেটিকে সম্বল করেই তারকা খ্যাতি পেতে চেয়েছিলেন মিথিলা। কিন্তু মিথিলার তারকা হওয়া হয়নি, তাকে নিয়ে হয়নি কোনো সংবাদ শিরোনাম, বরং আত্মহত্যার পর খবর হয়েছেন মিথিলা। রীতিমতো ফেসবুকে ঘোষণা দিয়ে আত্মহত্যা করেন তিনি। সুইসাইড নোট রেখে আত্মহত্যার পথ বেছে নেন সাবিরাও। এইভাবে সুইসাইড করে নেওয়া সেটা তো ঠিক না, এটা কোনো লাইফের ডিসিশন হইতে পারে না। আমাদের লাইফে সবারই অনেক বেশি প্রবলেম আছে, ডিপ্রেসড হয়ে যায়, ডিপ্রেসের ফল হিসেবে তারা এরকম একটা পথ চুজ করে। মনোবিজ্ঞানীরা বলছেন কোনো জীবনবোধ তৈরি হবার আগেই মিডিয়ায় প্রতিষ্ঠা পেতে যাওয়া এই উঠতি তরুণ তরুণীরা প্রাপ্তি বা অপ্রাপ্তিকে সহজে মেনে নিতে পারেন না, তাই তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তৈরি হয়। সেই সাথে আছে দেশি বিদেশি মিডিয়ার নানা রকম নেতিবাচক প্রভাব। মিডিয়াতে যারা কাজ করছেন, আমার কাছে মনে হয়েছে যে তাদের এমনিতেই আমাদের যান্ত্রিক জীবন, আবার যখন মিডিয়াতে কাজ করতে যাচ্ছেন তখন সেটা তার আরেকটু যান্ত্রিকতাটাকে বাড়িয়ে দেয়, ফলে মানবিকতার অভাব এবং যান্ত্রিকতার অতিরিক্ত যে চাপ, সেই চাপটা সহ্য করতে না পেরে আমার কাছে মনে হয় তারা এরকম সুইসাইড প্রবণতার দিকে যাচ্ছেন। জীবন সম্ভাবনার, সেই সম্ভাবনার দ্বার খুলতে বাড়াতে হবে পারিবারিক সম্প্রীতি, কাছের মানুষদের সহমর্মিতা সহযোগিতা, পারিবারিক সচেতনতা বৃদ্ধি, জ্ঞান বৃদ্ধি এবং সহমর্মিতা ভালোবাসা বৃদ্ধি, দ্বিতীয়ত সামাজিক এবং দলীয় কোনো গ্রুপের মাধ্যমে এই ধরনের যারা স্ট্যাটাস দিচ্ছে তাদেরকে সহমর্মিতা সহযোগিতা শক্তি বৃদ্ধির জন্য কাজ করা যেতে পারে। কারো মধ্যে আত্মহত্যার প্রবণতা তৈরি হলে কাউন্সিলিং জরুরি বলে মনে করছেন মনোবিজ্ঞানীরা। রাশেদ আনিস, 71, ঢাকা।